সোমবার গৌহাটে শাওরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে এক র্যালি অনুষ্ঠিত হলো। এই র্যালিটি শুরু হয় বাগপাড়া থেকে, তারপর সেটি শাওরা হাই স্কুল শিবতলা হয়ে পঞ্চায়েত ভবনে গিয়ে শেষ হয়। এখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান মিঠু গাঙ্গুলি, পঞ্চায়েত সদস্য হিরুলাল বাগ, ভিআরপি কর্মী রমেন মালিক, পঞ্চায়েত কর্মী নির্মল মণ্ডল, বড়বাবু অসীম সাঁতরা সহ এলাকার ছাত্রছাত্রীরা। এই র্যালি থেকে সাধারণ মানুষকে পরিচ্ছন্নতার বার্তা দেওয়া হয়। স্বচ্ছতা দিবস সম্বন্ধে বলছে, আজকে আমাদের সরকারিভাবে যে অর্ডার দেওয়া আছে সেটা হলো যে আজকের দিনে চারিদিক পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা এবং মানুষকে সচেতন করা, এবং যাতে প্লাস্টিক বর্জন করে, প্লাস্টিক বর্জন করে যাতে পরিবেশ যেমন দূষণ না হয় সেদিক খেয়াল রাখা, মানুষের মধ্যে একটা সচেতন করে তোলা, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তার সাথে বলা প্রতিটা মানুষকে ডেঙ্গু নিয়ে একটু একটু মানে চিন্তাভাবনা করার জন্য, যাতে ডেঙ্গু সম্বন্ধে মানুষ একটু সচেতন হন, সেসব নিয়ে আমাদের আর কি পরিকল্পনা। দাদা আপনার পরিচয়? আমি রমেন মালিক, গ্রাম সম্পদ কর্মী, সাওরা গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে। আয় লাইনটা ধর, লাইনটা ধর। চল লাইন ধরে, চল লাইন ধরে, চল। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট।
ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক, ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।